হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আজকের হচ্ছে জার্নি হচ্ছে মালদা টু হচ্ছে বারাণসী, এবং ওখান থেকে আরও কয়েকটা জায়গায় ডেস্টিনেশন আছে। সঙ্গে যাচ্ছে হচ্ছে আমার বন্ধু বিজয়। ট্রেন আরও খুব কম, ট্রেন হচ্ছে হলো ফারাক্কা এক্সপ্রেস, তো এই ট্রেনে করে আমরা রওনা দিচ্ছি। হর হর মহাদেব। এই হচ্ছে বেনারসের ঘাট, এখান থেকে চুরাশি ঘাট। ট্রেনের ভিতর থেকে আপনাদের ভিউ দেখাচ্ছি, খুব সুন্দর নগরী, প্রাচীন নগরী। হর হর মহাদেব। পৌঁছে গেছি বেনারস, ঘাট। ওয়েলকাম টু দ্য বেনারস। সবে মাত্র এসে পৌঁছালাম বেনারস স্টেশন। আপনারা দেখুন বেনারস স্টেশন কেমন দেখতে, সঙ্গে বিজয় আছে। তো এই সবে মাত্র এসে পৌঁছালো, এখন ঘড়ির কাটায় বাজে হচ্ছে 11:15, সঠিক টাইমে ঢুকে দিয়েছে যে বেনারস স্টেশন। এখন আমরা এগুলো লাগেজ টাগেজগুলো রাখবো, রেখে রেখে এখন যাবো কাল ভৈরব মন্দিরে। আমরা এখন এই স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, এখন এখান থেকে যাবো কাল ভৈরব মন্দির। স্টেশনটা বেশ পছন্দের, সঙ্গে আছে বিজয়, ও এখন ডাইরেক্ট করবে কোথায় কোথায় যেতে হবে না হবে। আপনারা দেখুন স্টেশনটা খুব পছন্দ। কাল ভৈরব মন্দিরের গেট, এদিক ভৈরব মন্দিরে যেতে হয়। আমরা যাচ্ছি এবং কাল ভৈরব মন্দির, আমরা এখন কাল ভৈরব মন্দির দর্শনে যাচ্ছি। কাল ভৈরবের পথে এখন বিজয় যাচ্ছে সামনে সামনে, আমি যাচ্ছি পেছনে। প্রচণ্ড রোদ এখানে, মন্দির দেখি আপনাদের দর্শন করাতে পারি নাকি, তারপরে দেখাচ্ছি। লাইনে দাঁড়িয়ে কাল ভৈরবের কাল ভৈরব দর্শন হলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে গলির মধ্যে দিয়ে বেনারস কা গলি গলি মে শহর, ও কাহাবাত গলি মে শঙ্কর, গলি গলি মে শঙ্কর এবং গলি গলি মে নগর। এটা আমি আজকে প্রথম লক্ষ্য করতেছি, এবং এর মধ্যে দিয়ে আমি আর আমার বন্ধু কাল ভৈরব দর্শন করে এখন কোথায় যাচ্ছি, বিন্দু মাধব মন্দির, বিন্দু মাধব মন্দিরে যাচ্ছি বেনারসের অন্যতম, একদম এই গলির ভিতরে সেই ঠান্ডা, সেই ঠান্ডা বেনারসের অন্যতম প্রাচীন, দেখতে দেখতে যাই। এইখানে যে ভাই যে ড্রাইভিং করতে পারবে না, সে মনে কর ওয়াল ড্রাইভার, সব জায়গায় চালাতে পারবে। ভাই এই গলি, গলি মে চেস খেলা হো রাহা হ্যায়, মাধব মন্দির দর্শন করনে কে লিয়ে আগে আগে মেরা দোস্ত, পিছে মে গলি মে বাচ্চে লোক খেল রহা হ্যায়, ইয়াহ পর ঘর মে কোই পার্কিং নেই, সব রোডো মে, সব রোড পার্কিং হ্যায়, কোই ট্যাক্স ভি নেই দেতা, পার্কিং ট্যাক্স সব ফ্রি। বিজয় সামনে গান করতে করতে যাচ্ছে,
अरे बाप रे बाप এই এটা বিন্দু মাধব মন্দির এখান দিয়ে আর এবারে হচ্ছে গঙ্গা উঠে যাও এখানে গঙ্গা আর একটু পরে গঙ্গাতে স্নান করা হবে তো উই আর হেয়ার ইন আলকা রেস্টুরেন্ট অ্যান্ড লজ তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো এখন দুপুরে লাঞ্চ টান্স করার পরে তো এখানকার আমি ইউটিউবে দেখেছি তো ওটা রিভিউ দেখে এখানে এসেছি তো এটার পরে দেখাচ্ছি আমি এখানকার স্পেশালিস্ট গঙ্গা এখানে আমরা আর আমাদের টেবিল এখানে আমরা আর হচ্ছে এখানে ফরেনাররা আর এখানে আমরা দুজন দিস ইজ দ্য ভিউ অফ অলকা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে এটা হচ্ছে দশটার সময় পাশে এখান থেকে বেশ সুন্দর লাগছে লাঞ্চ চলে আসছে এই লাঞ্চ এই হচ্ছে লাঞ্চ আছে হচ্ছে মিক্স পনির হচ্ছে ফ্রাইড রাইস এখানে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিলি পনির চিলি পনির আর সাথে গঙ্গা সাথে গঙ্গা আমরা ও পৌঁছে গঙ্গা কিনারে না কর মেলি তো গঙ্গা तन धोए मन तो गंदा पलट के फिर नानी बोले बात और बहता पानी न कर मैली तो गंगा तन धोए मन तो गंदा मन पावन हो गंगा में डूबे नहाए डुबके लगाओ मन रावण जो लहरों में तूने बहाए जो चला गया वो लौट के फिर ना आए तेरा कर्म ही है जो संग तेरे ही जाए मन पावन हो गंगा में डूबे नहाए मन रावण जो लहरों में तूने बहाए हर हर गंगे हर हर गंगे মহাদেব ঠিক আছে আমি এখন বিশ্বনাথ দর্শনে যাচ্ছি বন্ধু সামনে হর হর মহাদেব এখন যাচ্ছি গঙ্গা স্নান টান করে রেডি রেডি হয়ে যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে মহাদেব আমরা এখন গঙ্গারতি দেখতে এলাম বিশ্বনাথকে পূজা দিয়ে তো এরপরে গঙ্গারতি আপনাদেরকে দেখাচ্ছি হর হর মহাদেব গঙ্গার পরে গঙ্গার হাওয়া খেতে হালকা হালকা বৃষ্টি করছে গঙ্গার জল একদম পুরো উথাল পাতাল আর কিছুক্ষণ পরে গঙ্গারতি শুরু হবে জলটা দেখাচ্ছে গঙ্গারতি চালু হচ্ছে আমরা গঙ্গারতি ট্রেনে বসে গেছি দশাশ্বমেধ ঘাটে আপনাদেরকে দেখাবো কিছু কিছু পার্ট বিজয় দাঁড়া দাঁড়া দাঁড়া
Thank you.
বর্তমানে এসে বসেছি হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এখানে হচ্ছে একটা পৌরাণিক কাহিনী আছে। এখানে হচ্ছে দেবী হচ্ছে কুণ্ড হারিয়ে গেছিল। বিজয় একটু ভালো করে বল। অন্যতম হচ্ছে মণিকর্ণিকা। এখানে যখন ভগবান বিষ্ণু সতীর দেহকে একান্নটা খণ্ড করেছিল, তো সতীর কানের কুণ্ডলের কর্ণিকাটা এখানে, সেই থেকে এখানে নাম মণিকর্ণিকা। একান্ন সতীর অন্যতম একটা কুণ্ড। পুলিশ না শুনবি তাহলে
এখানে পুরানি কাহিত্য সাহিত্যের বলতাম। এটা হচ্ছে কাশীর আর একটা প্রসিদ্ধ মন্দির, যেটা হচ্ছে সবসময় হচ্ছে দক্ষিণ দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মন্দিরটা হেলে থাকে, যে কোনো পৃথিবীর কোনো মন্দির নেই যেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে থাকে, এবং অর্ধেক সময় জলের নিচে থাকে আর অর্ধেক সময় হচ্ছে জলের ওপরে। জলের ওপরে যখন থাকে তখন এটা আমার সঠিক অতটা ভাবে জানা নেই, যতটুকু জানি ততটুকু বলছি যে যে কোনো এক রাজার হচ্ছে দাসী, সে হচ্ছে দাসী বলতে হচ্ছে কোনো এক রাজার সার্ভেন্ট, তো উনি খুব ইচ্ছা এবং মহাদেবের খুব ভক্ত, তো এই মন্দিরটা তৈরি করেছিল, এবং তার হলো মানে ইকোনমিক্যালি সে উইক থাকার কারণ তো সে করতে পারেনি, ইনকমপ্লিটভাবে এটা রেখে দিয়েছিল, তো তারপর থেকে এটা এরকমভাবে হেলে গেছে। ফাউন্ডেশনটা উনি ঠিকঠাকভাবে করতে পারেনি, সেই জন্য মন্দিরটা 90 ডিগ্রি হেলে গেছে, এবং অর্ধেক সময় এটা জলে থাকে আর অর্ধেক সময় এটা বাইরে থাকে। এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটের একদম পাশে কাশী করিডোর, আপনারা দেখুন এটা খুব সুন্দর লাগছে দেখতে। সেই বিখ্যাত কাশী করিডোর, তো আমিও দেখলাম আপনারা দেখুন, এটা নতুন করেছে আমাদের হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। খুব সুন্দর, খুব সুন্দর, নিজে চোখে দেখে আরো ভালো লাগবে, এত সুন্দর কাজ এটা। এটা হচ্ছে কাশী করিডোর, এটা হচ্ছে কাশী করিডোরের বিশ্বনাথ মন্দিরে, বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য ওর হচ্ছে চলন্ত সিঁড়ি এক্সেলেটর। শুন, হর হর মহাদেব। ছোটা না এসে বেনারসি পান খাবো না, এটা কোনোদিন হতে পারে না, তো আমরা, আমি আর আমার এক বন্ধু এক দোকানে বেনারসি পান খেতে দাঁড়ালাম, কিছুক্ষণ আগে ভাং খেলাম, তো দেখাচ্ছি আপনাদেরকে বেনারসি পান কিভাবে যায়। পান 40 টাকা করে পিস, এবার স্কয়ার এসে লেখে, স্কয়ার এসে লেখে আম সারাদিন জার্নি করে এখন উজ্জয়নে, এখন উজ্জয়ন স্টেশনে নামবো, নামার পরে হোটেল, হোটেল থেকে তারপর দেখাচ্ছি। সবেমাত্র বেনারস থেকে, বারাণসী থেকে আমরা এসে পৌঁছালাম হচ্ছে অবন্তিকা, যার অপর নাম হচ্ছে হলো উজ্জয়িনী, এখানে হচ্ছে মহাকালেশ্বর উপস্থিত, তো আমরা এখানে দর্শনের জন্য এলাম, সে কালকে ট্রেনে উঠেছি, তো ট্রেনে ওঠার পরে এখন এসে পৌঁছালাম, এখন বাজে ঘুরির কাটায় হচ্ছে 8:05 বাজে, তখন গিয়ে আমরা রুমে উঠবো, একদম কারেক্ট টাইমে উঠেছে, একদম কারেক্ট টাইমে এই স্টেশনটা দেখে দিচ্ছি উজ্জয়িনী। টিকিট কাটার জন্য ভিড়, সৃষ্টি কে সঞ্চালক মাতা তুম হো, তুমি সুখ তুমি দুঃখ নির্বাণ তুম হো, সূরজ সে তেজস্বী সাগর সে নির্মল, চন্দা ভি তারে ভি ব্রহ্মাণ্ড তুম হো।
जीवन की नैया तुम पतवार तुम हो इस पार मझधार तुम हो कण कण ये हर क्षण ये तुमसे बना है गूंजे जो भग भीतर ओंकार तुम हो जयकार महाकाल हो जयकार महाकाल। গুড ইভিনিং গাইস, এখন আমরা কিছুক্ষণ সকালবেলা আমরা গেছিলাম হচ্ছে মহাকালেশ্বর মন্দির। তো ওখানে হচ্ছে ঘরে হচ্ছে মোবাইল অ্যালাউ নেই, সেই জন্য হচ্ছে আমরা মোবাইল কোনো ক্যামেরা ফ্যামেরা কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য ওখানে ব্লগ বানাতে পারি। তো এখন যাচ্ছে হচ্ছে হার সিদ্ধি মাতা মন্দির, এটাও একটা হচ্ছে অন্যতম হচ্ছে শক্তিপীঠ। শক্তিপীঠের মধ্যে দিয়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সামনে বিজয়, সকাল রাত্রিবেলা প্রচণ্ড অনেক রাত জেগে হলো, আমাদের হচ্ছে পুরস্কারতে টিকিট করা হয়েছে। তো আবার আজকে রাত জাগা, শরীর আর চলছে না, আজকে এখানে থাকবো, কালকে এখানকার সব কিছু টুর টুর করে টোরে তারপর ওখান থেকে ওমকারেশ্বর, ওমকারেশ্বর থেকে একবারে বাড়ি। সিদ্ধি মাতার মন্দিরে পৌঁছে গেছি, তো এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে মন্দিরটা। এই কিছুক্ষণ আগে দেখালাম যে একটা কালো থামরা, দেখুন এই কালো থামবার এই জায়গাটাই হচ্ছে হয় অনেকগুলো একসাথে প্রদীপ জ্বালানো হয় এর উপর দিয়ে। এটা একটা এখানকার এই শক্তিপীঠের একটা অন্যতম। এটা এটাই হচ্ছে সেই মন্দির, তো এখানে চালানো হবে। তো আমরা উপরে পৌঁছে গেছি জেলা উত্তরপ্রদেশ। দেখুন এটা হচ্ছে একটা শক্তিপীঠের মধ্যে এটা একটা অন্যতম পীঠ। এখন বাজে হচ্ছে একটা, এখন আসলাম হচ্ছে সন্দীপনী আশ্রম, যেখানে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা হচ্ছে এখান থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করেছিল। এই সেই পাঠশালা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম এবং সুদামা এখান থেকে হচ্ছে শিক্ষা গ্রহণ করেছিল। গোটা পৃথিবীর মধ্যে সব থেকে একটাই মন্দির হচ্ছে এটা হচ্ছে মঙ্গলনাথ মন্দির, মানে মঙ্গলে যাদের দোষ থাকে তারা এই মন্দিরে এসে পূজা টুজা দিলে সম্ভবত মঙ্গলের দোষ কাটে। এটা ওয়ার্ল্ডের শুধু একমাত্র এখানেই আছে। Stadium na,
এখন আমরা এসেছি হচ্ছে মহাকাল ভৈরব মন্দিরে, এটা উজ্জয়িনীতে। তো এখানে হচ্ছে বলে হচ্ছে উজ্জয়িনীর এটা হচ্ছে রক্ষাকর্তা, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওনার পারমিশন নিয়ে তারপর সব কিছু করতে হয়। তো ওনার প্রসাদ চড়ে হচ্ছে এইগুলো। গুড মর্নিং ফ্রম উজ্জয়িনী। আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে ইন্দোর, এটা হচ্ছে ওমকারেশ্বর, সঙ্গে আছে হচ্ছে জয় বলে। তো আমাদের বাস হচ্ছে এই, আমাদের রেন্ট নিয়েছে হচ্ছে, বাসটা হচ্ছে ছাড়বে হচ্ছে 8টার দিকে, আর এখানে আবার পৌঁছাবে 11টার দিকে, আর আমাদের হচ্ছে দিয়ে যাবে এখানে 11টার সময়। বাসের ফেয়ার নিয়েছে হচ্ছে 500 টাকা করে, ফুল এসি। এখান থেকে ওমকারেশ্বর আর ওখানকার সাইট সিনটিন এরা করাবে, করা টরাই নিয়ে তারপর এখানে দিয়ে আমরা দেখলাম যে এটাই রিজনেবল প্রাইস, তো আমরা এটাতেই যাচ্ছি। নেক্সট ডেস্টিনেশনে আপনার সাথে দেখা হচ্ছে। বাবা আমাদের ব্রেকফাস্ট হলো, ব্রেকফাস্টে ধরো খেলাম হচ্ছে ধোকলা, 20 টাকা করে নিল, বেশ সুন্দর খেতে। এটা হচ্ছে ধোকলা, যাওয়ার পথে এখানে হচ্ছে দাঁড়া করালো বাসে। তো এখান থেকে সেই ভিউ, সেই পাহাড় জঙ্গল সব গাড়িগুলো যাচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে, এদিকেও পাহাড়, কিন্তু প্রচণ্ড রোদের তাপ, মানে এত রোদের তাপ যে ঘুরে যাচ্ছে গাহাত। ওমকারেশ্বর এসে গেছি, এটা ব্রিজ হচ্ছে ওমকারেশ্বরের। এখন এখান থেকে যাচ্ছি ওমকারেশ্বরের পথে, স্নান টান হবে তারপরে ওমকারেশ্বরে পূজা দিতে যাবো। স্নান হলো, এখন নামো যাবো পূজা দিতে। সামনে দেখুন এই ঘাটে স্নান করলাম, তারপরে এরপরে গিয়ে আমরা বোট রাইড ওমকারেশ্বর দর্শনে গর্ভগৃহ। তো এটা 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ, তো এটার নাম হচ্ছে কি, মমলেশ্বর মহাদেব, আপনারাও দেখুন। এটা তার গর্ভগৃহ, ভেতরে আছে হচ্ছে মূর্তি। খুব ভালোভাবে এটা দর্শন হলো, কিন্তু ভিতরে মোবাইল ফোন অ্যালাউ নেই বা ক্যামেরা অ্যালাউ নেই।
कालीन भैया और गुड्डू भैया मिलने के लिए नहीं आया और मुन्ना भैया भी नहीं आया है मिर्जापुर स्टेशन पर। ये रहा मिर्जापुर स्टेशन, मिर्जापुर मिर्जापुर वेब सीरीज का यही स्टेशन है। এটা হচ্ছে মির্জাপুর স্টেশন। এখানে হচ্ছে মুন্না ভাই আসলো না আমার সাথে দেখা করতে। আমি অনেকক্ষণ মির্জাপুরে থাকলাম, এখন আবার চলে যাব ওয়েস্ট বেঙ্গলে, মামাটি মানুষের দেশে।